বাংলাদেশ ব্রিক্সের সদস্য হতে পারেনি, খবরটা সবার জানাজানি হয়ে গেছে। খবরটা অনেক বড়, ইনফ্যাক্ট এটার খুব গুরুত্বপূর্ণ ইম্প্যাক্ট আছে, কারণ এটা যে কারণে ঘটেছে সেটাই সবচেয়ে গুরুত্বের জায়গা। সেটা না হলে কিন্তু এই খবরটা নিয়ে খুব বেশি উচ্চবাচ্য হবার কথা ছিল, আমরা তো একটু হেসে টেসে শেষ করতাম, কারণ আমাদের পররাষ্ট্রমন্ত্রী খুব কনফিডেন্স নিয়ে বলেছিলেন যে আগস্টেই বাংলাদেশ ব্রিক্সের সদস্য হচ্ছে। সেখানে তিনি ব্যাখ্যা ট্যাখ্যা করেছেন যে সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সাথে প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী বসেছেন, সেই মিটিংয়ে উনিও ছিলেন। সেখানে চারটা দেশকে সদস্য করার কথা হয়েছে, তার মধ্যে বাংলাদেশ আছে, বাংলাদেশকে নাকি অগাস্টেই করে ফেলা হবে। চারটা দেশ হচ্ছে সৌদি আরব, আরব আমিরাত, ইন্দোনেশিয়া এবং বাংলাদেশ। আমরা বুঝতেই পারছি ইন্দোনেশিয়াও হতে পারেনি। সো এই সিদ্ধান্তটা হয়নি, এটা নিয়ে আমরা একটু হেসে টেসে শেষ করতাম যে বাবা তুমি এত দ্রুত বলার কী দরকার আছে, একটা মানে বলা হচ্ছে তোমাকে, দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন যেটা হয়েই যাবে। পাঁচটা ব্রিক্স সদস্য যদি একসাথে সম্মত না হয়, একটা দেশও যদি এটার বিরোধিতা করে, তাহলে কোনোভাবেই কোনো দেশ সদস্য হতে পারবে না। আর ভবিষ্যতে এটার সদস্য সংখ্যা কিভাবে বাড়ানো হবে সেটা নিয়ে ব্রিক্সের মধ্যে দীর্ঘদিন থেকে ডিবেট চলছে। এই সামান্য জ্ঞানটুকু যদি এই পররাষ্ট্রমন্ত্রীর থাকতো, উনি লাফিয়ে লাফিয়ে এইসব কথা বলে ফেলতেন না, কারণ ব্রিক্স নিয়ে অন্তর্গতভাবে একটা সমস্যা আছে। আমি ব্রিক্স নিয়ে একটা ভিডিও আগে করেছিলাম, ওটা আবার আপনাদের জন্য দিয়েছিলাম। এখানে দুটো বৃহৎ শক্তি ভারত এবং চীনের মধ্যে এক ধরনের এই সদস্য বৃদ্ধি নিয়ে সংঘাত আছে। সত্যি বলতে দুটো সদস্য দেশ, ভারতের সাথে ব্রাজিলও আছে, যে হুটহাট এত সদস্য বাড়াবো না। এবং এই দুটো দেশে আরেকটা ব্যাপারেও একমত যে ব্রিক্স সম্পর্কে একটা পারসেপশন যে এটা কাউন্টার ওয়েট টু G7, পশ্চিমাদের যে শিল্পোন্নত সাতটা দেশের যে সংগঠন, সেই G7-এর একটা পাল্টা সংগঠন, এই পরিচয়টাও তারা পছন্দ করছে না। উল্টো দিকে রাশিয়া খুব ক্রেজিলি এবং চীনও খুব ক্রেজিলি চাইছে যত বেশি সম্ভব সদস্যকে এখানে ঢোকানো যায় সেটা করতে। ফলে এটা চাইলেও এত সহজ ছিল না। এখন ঘটনা যেটা ঘটলো সেটা হচ্ছে অনেকগুলো ইস্যু আছে, ছোট দুটো শুরু করি, প্রধানটা নিয়ে পরে কথা বলবো। সেটা হচ্ছে বাংলাদেশ যে সদস্য হতে পারলো না এবং এটা ভারতের কারণে, সেটার ইম্প্যাক্ট নিয়ে কথা বলবো। ছোট দু একটা বিষয় হচ্ছে প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারেননি, দ্বিপাক্ষীয় বৈঠক হতে পারেনি, এবং উদ্ভট সব খবর বাংলাদেশকে সরবরাহ করা হচ্ছে। আমি খুব অবাক হয়ে যাই, আমরা কোনো একদিন এসব সংবাদ নিয়ে আলোচনা করব। ধরুন যুগান্তর পত্রিকার একটা হেডলাইন, নিশ্চয়ই তাদেরকে এই খবরটা পৌঁছে দেওয়া হয়েছে যে এটা ছাপাও, নৈশভোজে হেঁটে গিয়ে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানালেন মোদি, ভাষাটা আমরা খেয়াল করি। দক্ষিণ আফ্রিকা সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে তার কাছে হেঁটে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জোহানেসবার্গের গ্যালাঘের এস্টেট নৈশভোজে বুধবার রাতে এ ঘটনা ঘটে। মানে কী হয়ে গেছে? লাস্ট বাক্যটা এরকম, পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুই নেতার মধ্যে কুশল বিনিময় হয়েছে। মানে দুটো দেশের সরকার প্রধান কুশল বিনিময় হয়েছে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তারা হেঁটে গিয়ে করেছে। মানে বাংলাদেশের সাংবাদিকতাটাকে কোন জায়গায় সরকার এবং এই সবাই মিলে নামিয়ে নিচ্ছে তারা ধারণাও করতে পারে না। কিন্তু ওই যেটা বললাম, এই বৈঠক হয়নি, এটা খুব সিগনিফিক্যান্ট এবং সরকারের দিক থেকে বলার চেষ্টা আছে। আমি দেখলাম কেউ কেউ বলছে, কোথাও কোথাও লেখায় আসছে, পত্রিকায় আসছে, ফেসবুকে সরকার সমর্থক সহমত ভাইরা লিখছেন, যেহেতু G20 সম্মেলনে আগামী সেপ্টেম্বরে জনাব মোদির সাথে প্রধানমন্ত্রীর বৈঠক হবে, তাই এখন আর বৈঠকের দরকার নেই, চীনের প্রধানমন্ত্রীর সাথে উনি মূলত বৈঠক করতে গিয়েছিলেন। বাজে কথা, চীনও তো G20 সদস্য। যদি শি জিনপিংয়ের সাথে বৈঠক হতে হয় দ্বিপাক্ষিক, হয়েছে, সেটা তো আপনি G20-তেই করতে পারতেন। তাহলে তো আমরা পাল্টা প্রশ্ন করতে পারি, সাউথ আফ্রিকায় রাষ্ট্রের টাকা খরচ করে লাটবহরটা গেল কেন? তাহলে আপনি একই সাথে দুটো বৈঠক করতে পারতেন, খুবই সম্ভব ছিল। শি জিনপিং ওখানেও যাবে G20 সদস্য হিসেবে। আসল কথা, সরকার চেষ্টা করেছে, পেরে ওঠে নাই আমি সিরিয়াসলি মনে করি, কারণ পরিস্থিতি ওই অর্থে ভালো না। যদিও সরকারের একটা বৈঠক যারা মোদির সাথে হলে, আবার দুবার হোক, কারণ সরকার যতবার বসতে পারবে ততবার দেখাতে পারবে, ভেতরে তো আসলে কী হয় আমরা সবসময় জানি না, ততবার দেখাতে পারবে যে না আমরা খুবই ভালো আছি, আমাদের সাথে খুব ভালোভাবেই এই সরকার আছে। এখন সদস্য হওয়া নিয়ে আমি আবার দেখলাম, বাংলাদেশের সদস্য না হতে পারা নিয়ে খুচরো কথাগুলো আসে, কিন্তু এটা যে ভারত করেছে এবং সেটার ইম্প্যাক্ট নিয়ে আবারও বলছি, পরে বলবো। কেউ কেউ বলছেন যে ক্রাইটেরিয়া ঠিক করা হয়েছে, সেই ক্রাইটেরিয়া বাংলাদেশ ম্যাচ করে নাই, বাংলাদেশ ওখানে দূত পাঠায় নাই, ওই না সেই না, দ্রুত বলেছে
অথচ খেয়াল করুন, এখানে যে দেশ ছটা দেশ এখানে ইনক্লুডেড হয়েছে সেই ছটা দেশের কথা আমরা এর মধ্যে জানি, নামগুলো আমি একবার আবার বলি। মধ্যপ্রাচ্যে তিনটা দেশ, সৌদি আরব, আরব আমিরাত, ইরান, এই তিনটা। ওইদিকে আর্জেন্টিনা আছে, ইথিওপিয়া আছে, মিশর আছে, আফ্রিকার দুটো, একটা দক্ষিণ আমেরিকার। এশিয়ার মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে এই তিনটা দেশ আছে, আমাদের এই পূর্ব বা দক্ষিণ এশিয়া থেকে কেউ নেই, ইন্দোনেশিয়াও ইনক্লুডেড হতে পারে নাই। তাহলে খেয়াল করি আমরা, এই দেশগুলো যখন হলো এর মধ্যে সবাই আগে অ্যাপ্লাই করেছে? নো ওয়ে। মানে খেয়াল করি যে চারটার কথা যেটা বলেছে ওর মধ্যে বাংলাদেশ ছিল কিন্তু রাখা হয় না, ইথিওপিয়া এটা নিয়ে অনেক কথাবার্তা বলছে, আলাপ ছিল না। আচ্ছা, বলা হচ্ছে ভারতের একটা ক্রাইটেরিয়া আছে, আমি রয়টার্সে খুঁজে পেলাম যে ভারত একটা ক্রাইটেরিয়া সেট আপ করার কথা বলছে। কী কী? একটা হচ্ছে কোনো ইন্টারন্যাশনাল স্যাংশন আছে কোনো দেশের উপরে, তাদেরকে বাদ দিতে হবে। এর মধ্যে ইনফ্যাক্ট ভারত ইনডিরেক্টলি ইরান এবং ভেনেজুয়েলাকে বাদ দিতে চেয়েছিল। ভেনেজুয়েলা আসলে ইরান এসছে, ইরান কেন এসছে একটু পরে আসছি। আরেকটা হলো, মোদি ওয়াজ অলসো পুশিং ফর আ মিনিমাম পার ক্যাপিটা জিডিপি রিকোয়ারমেন্ট, যাদেরকে নেওয়া হয়েছে প্রত্যেকের মাথাপিছু জিডিপি আমাদের চেয়েতে বেশি, কিন্তু ইথিওপিয়ার মাথাপিছু জিডিপি আমাদের অর্ধেক, $1400 সামান্য বেশি, আমাদের ৩০০০ বলে, আমাদের ২৮০০-২৭০০ যদি ধরেন, ডলারের কারণে এটা আরও কমবে এখন, হোয়াট এভার, অর্ধেক সিজি, অর্ধেক পার ক্যাপিটাল জিডিপি। ইথিওপিয়া তাহলে গেল কীভাবে, কীভাবে গেল? বা ইথিওপিয়া তো আসলে চীনের পছন্দ, চীনের সাথে আরেক দীর্ঘ আলোচনা, চীনের সাথে ইথিওপিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক সম্পর্ক আছে, অর্থনৈতিক তো আছেই, সেটাতেও ভারত শেষ পর্যন্ত কিন্তু ভেটো দেয় নাই, এবং অত্যন্ত গরিব একটা দেশ, গরিব একটা দেশ অন্তত এখন, ইথিওপিয়ার জিডিপি গ্রোথ বাড়ছে কিন্তু আমাদের চাইতে তো এই মুহূর্তে খারাপ। তাহলে মোদি যে ক্রাইটেরিয়া ঠিক করতে চেয়েছেন সেই ক্রাইটেরিয়া তো ফুলফিল হয় নাই ইথিওপিয়ার ক্ষেত্রে, নেওয়া হলো কেন? ইন্ডিয়া ভেটো দিল না কেন? ইন্ডিয়া ভেটো দিলে তো ওটা হতে পারতো না। ইরানকে ইন্ডিয়া চায় নাই শেষ পর্যন্ত, আমার ধারণা, এগুলো নিয়ে আমি হয়তো আমার অন্য একটা চ্যানেল আছে সেখানে আন্তর্জাতিক ইস্যু নিয়ে কথা বলি, ওখানে আরও ডিটেল কথা বলবো। সেটা হচ্ছে সম্ভবত রাশার প্রচণ্ড চাপ ছিল, কারণ ইরান রাশার সাথে যেভাবে দাঁড়িয়েছে তার এই পুরো ইউক্রেন আগ্রাসনের সময়, পাঁচটা দেশ যারা তার পক্ষে ভোট দিত তার মধ্যে ইরান একটা, সব সময় নর্থ কোরিয়া, ইরিত্রিয়া, বেলারুশ, সিরিয়া এবং ইরান। সো ইরানকে রাশার চাপে নিতে হয়েছে, এবং রিসেন্টলি চীনের সাথে তার সম্পর্ক খুব ভালো, সুতরাং সেই সব কারণে শেষ পর্যন্ত, বিশেষ করে চীন চাইলে তো হতো না, রাশার কারণে, রাশার মধ্যস্থতা ইরান যেতে পেরেছে। কিন্তু বাংলাদেশ কেন পারেনি, এবং আমরা কেন মনে করছি বাংলাদেশ ভারতের ভেটোর কারণে হয়নি, তার ব্যাখ্যাটা হচ্ছে এই, খুব সহজ। ইরান হোল হার্টেডলি চেয়েছিল অ্যাজ মেনি অ্যাজ পসিবল দেশকে ইনক্লুড করতে, এমনকি প্রধানমন্ত্রী যে বৈঠক করেছেন শি জিনপিংয়ের সাথে সেখানেও তিনি বলেছেন বাংলাদেশের প্রার্থিতার জন্য চীন তার চেষ্টা ক্রমাগত চালিয়ে যাবে বাংলাদেশকে, এবং রাশাও অ্যাগ্রেসিভলি চেয়েছিল যত বেশি সম্ভব দেশকে এবার এই ঢুকিয়ে ফেলতে। সো শক্তি এগুলোই, বরং ভারত এবং ব্রাজিল বলছিল তারা এই ব্যাপারে আরেকটু অপেক্ষা করতে চায়, আরেকটু দেখতে চায়, এবং তার মানেটা দাঁড়ালো এই, ভারতের ভেটোতেই বাংলাদেশ আসলে এখানে ঢুকতে পারে, ব্রাজিলের সাথে আমাদের কোনো স্বার্থের সংঘাত টংঘাত নেই। কেন এটা করছে বা এটার ইম্প্যাক্ট কী? এই মাত্রই ভারতের বিভিন্ন পত্রপত্রিকায় বিরাট সব কথাবার্তা হচ্ছিল, দারুণ সম্পর্ক, আমেরিকাকে ম্যানেজ করতেছে। আমি আবারও বলি, আমি সবসময় বলছি ভারতে চেষ্টা করবে না তা বলছি না, কিন্তু যেভাবে বলছে ওটা ওই রকম ছিল না, নাহলে ইনফ্যাক্ট এখানে বৈঠকে বসিয়ে ভারত মেসেজ দিত যে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গুরুত্ব দেই, আর কিছুদিন পর আরেকটা বৈঠক হলে অসুবিধা, এগুলো তো সাইডলাইনের বৈঠক, এগুলো তো দ্বিপাক্ষিক কোনো সফর না, এখানে সাইডলাইনে একটা ছোটো ছোটো মিটিং, ১০-১৫-২০ মিনিটের মিটিং করে ফেলা যেতেই পারে, করা হয় নাই। তাহলে বাংলাদেশের ব্যাপারে ভেটো কেন? কারণ সেই পুরনো ব্যাপার, ব্রিক্সের মধ্যে যে সংকট সেটা হচ্ছে ব্রিক্সকে চীন তার প্রভাব বলয়ের দেশগুলোর একটা নেক্সাস, একটা চক্র বানানোর চেষ্টা করছে কিনা, এই ডিবেটটা দীর্ঘদিন থেকে আছে, এবং ভারত এই চীনের অ্যাগ্রেসিভলি সদস্য বাড়ানোর চেষ্টার প্রতি সবসময় সন্দেহ প্রকাশ করেছে, এবং বাংলাদেশের ব্যাপারে ভারত ওই অর্থে, বাংলাদেশ না বলে আমি এভাবে বলি যে এই সরকারের উপরে ভারত ওই অর্থে পূর্ণ আস্থাশীল না যে তারা চীনের খপ্পরে পড়ছে না। খেয়াল করুন এখানেও গিয়ে চীনের প্রেসিডেন্টের সাথে বসছেন এবং অনেক কথাবার্তা হয়েছে, সুতরাং বাংলাদেশকে তারা একটা মেসেজও দিতে চাইছে তাকে কি করতে হবে।
সরকারের একটা বিরাট ধাক্কা হয়েছে। আসলে ধাক্কা হচ্ছে এরকম, আপনি তো খুব বলে ফেললেন অগাস্টেই হচ্ছেন, অগাস্টেই হয়ে যাবেন, এটা ভেঙে গেল, প্রধানমন্ত্রী গেলেন এবং ওখানে থেকে খালি হাতে ফিরলেন, মানুষ ট্রোল করছে এটা নিয়ে যে বেড়াতে গেছেন, বেড়াতে যাওয়া কম কথা না, এরকম কথাবার্তা লিখছেন লোকজন। এবং ব্রিক্সে যদি আপনি নির্বাচনের আগে যেতে পারতেন, পশ্চিমাদের সাথে একটা পাল্টাপাল্টি এক ধরনের মেসেজ হয়ে থাকতে পারত যে দেখো আমি কিন্তু দেখিয়ে দিলাম, আমি তো ব্রিক্সে চলে গেছি, তোমার পাল্টা ইয়েতে জয়েন করছি, সুতরাং তুমি আমার সাথে নেগোসিয়েট করার সময় এগুলো একটু মাথায় রাখবা। বিপদ এখন সরকারের জন্য কোথায় হলো? কয়েকটা। একটা হলো এই যে ভারত ভেটো দিল, এটা শুধু ভারতের নিজের ইন্টারেস্টে কি হতেও পারে, ভারতকে পশ্চিম চাপ দিয়েছে, সম্ভাবনা আছে। যেমন ইরানের ক্ষেত্রে নিশ্চয়ই ভারতের সাথে ইরানের সম্পর্ক নিয়েও সমস্যা আছে, অনেক ডিটেল আলোচনা কতটুকু যাবো আমি জানি না। ভারত ইরানে একটা চাবাহার পোর্ট করেছিল, সেই পোর্ট থেকে পরে কানেক্টিং যে রেল লাইন সেটা ভারত নিজে আর করে নাই, গড়িমসি। ভারতের ইনভেস্টমেন্ট আসলে খুব স্লো বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখব, পরে চায়না ওটা করেছে এবং চায়নার সাথে চীনের একটা বিরাট স্ট্র্যাটেজিক পার্টনারশিপ চুক্তি হচ্ছে 25 বছরের, যেটা মানে আমার যদ্দূর মনে পড়ে $400 বিলিয়ন মানে নানা রকম সহযোগিতার চুক্তি হয়েছেন, প্রযুক্তি সাহায্য, সার্ভেলেন্স টেকনোলজি, তেল তো বটেই, সব কিছু মিলে যখন ওই যে ইরানের সাথে চুক্তি থেকে আমেরিকা চলে গেল, সো চীনের সাথে তার দহরম মহরম আছে, ভারতের সাথে সম্পর্ক টানাপোড়েনের জায়গা তৈরি হয়েছে, প্লাস পশ্চিমও সম্ভবত চাপ দিয়েছিল যে ইরানকে নেওয়া যাবে না, কিন্তু শেষ পর্যন্ত নিতে বাধ্য হয়েছে, কারণ রাশিয়া এই মুহূর্তে ভারতের সাথে যেরকম সম্পর্ক মেনটেন করছে বা ভারতও করছে, বা রাশিয়ার কথা তাকে শুনতে হয়েছে, সেটা একটা কারণ থাকতে পারে। বাংলাদেশের ক্ষেত্রেও তো হয়ে থাকতে পারে যে পশ্চিমা চাপ আছে, বিশেষ করে আমেরিকা খুব স্ট্রংলি চাপ দিয়েছে বাংলাদেশকে, সরকারকে যেহেতু সে বেঁধে ফেলার চেষ্টা করছে, তাকে যত সময় আটকে ফেলার চেষ্টা করছে, খুবই সম্ভব। আর সেটা যদি নাও হয়, ভারত যদি নিশ্চিন্তায়ও করে তাহলে কেন করছে? হতে পারে ব্যাপারটা এরকম, আগামীতে সেপ্টেম্বরে G20 বৈঠকের আগে বাংলাদেশ সরকারকে প্রচণ্ড রকম চাপে রাখতে চাইছে সরকার নানাভাবে, ভারত সরকারের কথা বলছি, চাপে রেখে আপনি যখন কারোর সাথে বসবেন আলোচনায় তার কাছ থেকে অনেক ল্যাভারেজ পাওয়া যায়, আপনি যা তা চাইতে পারেন। কেউ কেউ বলবেন অনেক কিছু দিয়ে দিয়েছে, না, এখনও দেওয়ার জন্য আরও বেশ কিছু জিনিস বাকি আছে। সো খুব সম্ভাবনা আছে যে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভালনারেবল করে তুলছেন যত বেশি সম্ভব, করে আপনি যখন তার সাথে বসবেন তখন আপনি আসলে আর কিছু দরকার নাই, তোমার যা ইচ্ছে নাও, আমাকে ক্ষমতায় রাখো, এর বেশি একটু শব্দ এবং ক্ষমতায় রাখোই আসলে নেগোসিয়েট করে বাংলাদেশের সরকার বহু বছর থেকে, সেই 1300 সালের পর থেকে, কিন্তু বিনিময়ে কী দেবে না দেবে, আপনি যত বেশি ভালনারেবল চাইতে পারেন তত বেশি। সুতরাং ভারতের এই অ্যাটিটিউডের দুটো ব্যাখ্যা আমরা পেতে পারি, একটা হচ্ছে সরকারকে ভালনারেবল করে দেয়া, আরেকটা হচ্ছে সরকারকে আসলে ভারত সরকার তার স্বার্থটাকেই প্রধান হিসাবে দেখছে এবং বাংলাদেশ সরকার যে চায়নার সাথে এত দহরম মহরম করছে সেটা সে একেবারেই পছন্দ করছে না, এই মেসেজটা সরকারকে খুব কঠোরভাবে দিতে চাইছে। এবং বাংলাদেশ সরকারও আসলে চাইলেও খুব বেশি এ থেকে বেরোতে পারবে না, শি জিনপিংয়ের সাথে বৈঠকের ক্ষেত্রে এটা দেখা গেল। সুতরাং আমরা বলতে পারি যে এই দ্বন্দ্বের জায়গাটা যদি টিকে থাকে তাহলে সরকার যে পরিমাণ সমর্থন ভারতের কাছ থেকে পাবে বলে বলা হচ্ছিল ভারতের কিছু পত্রিকায়, সেই সমর্থন ভারতের কাছ থেকে বাংলাদেশ সরকার, আওয়ামী লীগ সরকার পাচ্ছে না, এটা মোটামুটি নিশ্চিতভাবে বলা যায়। এবং প্রকাশ্যে ভেতরে ভেতরে এরপর কী হলো, চাইতে জরুরি কথাটা হচ্ছে প্রকাশ্য মেসেজটা কি, এদেশের জনগণ দেখল প্রধানমন্ত্রী গেছেন এবং প্রধানমন্ত্রীর দেখা করার ইচ্ছে ছিল বিবিসিকে, আমি দেখিয়েছি আপনাদেরকে, বিবিসিকে প্রশ্ন টশ্ন করা হয়েছে, তারা কনফার্ম করেনি, দেখা হয়নি, এবং ভারতের প্রধানমন্ত্রীর সাথে কিছুটা দেখা হওয়া যে কত চাওয়ার ছিল তার প্রমাণ, উনি হেঁটে গিয়ে মানে মানে এখানে ব্রিক্সের যে মিটিং হচ্ছে এখানে সাউথ আফ্রিকায় হচ্ছে, সে হোস্ট ঠিক আছে, কিন্তু বাকি চারটা দেশও তো এক ধরনের হোস্ট, কারণ এটা তাদের সম্মেলন যেখানে আরও প্রায় 40টা দেশের সরকার প্রধানরাও গেছে। সো উনি হোস্টের মতো বিভিন্ন জনের সাথে কথা বলেছেন, আরও বহুজনের সাথে হয়তো কথা বলেছেন, কেউ নিউজ টিউজ করে নাই, কিন্তু আমাদের দেশেই এই নিউজটা করে দেখানোর চেষ্টা করার চেষ্টা করা হয়েছে যে নরেন্দ্র মোদীর সাথে প্রধানমন্ত্রীর খুব ভালো সম্পর্ক আছে। সো সেটা ফেল করলে একটা দ্বিপাক্ষিক সম্পর্ক ছোট মানে বৈঠক খুব অল্প সময়ের জন্য হয় নাই, এবং
আমি ধারণা করি প্রধানমন্ত্রী গিয়েছিলেন যে যে কোনোভাবেই হোক শেষ মুহূর্তে অন্তত ব্রিক্সের সদস্যপদটা নিয়ে উনি যাতে আসতে পারেন, কারণ বলেছি শীর্ষ সাথে বৈঠকের জন্য তো G20 যে সামিট ছিল এই আগামী মাসেই, সেখানেও শি জিনপিং যাবে, ওখানেই হতে পারতো, নিয়ে ফিরবেন এবং সেটা নিয়ে বিরাট একটা শোডাউন হবে, কোনো কিছুই হয় নাই। এবং এই দেশের মানুষ দেখলো ভারতের বিরোধিতায় এটা হয় নাই, সুতরাং ভারত অল সিজনস ফ্রেন্ড, রক্তের রাখি বন্ধন, আরও কী কী স্বামী স্ত্রীর সম্পর্ক, আরও কী কী বলে না, এগুলো আসলে নাই, এই পরিস্থিতি আর এক্সিস্ট করছে না, এটা জনগণ বুঝল। এক ধরনের নিউ নর্মাল সিচুয়েশন কি তৈরি হচ্ছে যে ভারত এখন সব কিছু দিয়ে দিলেও এই সরকারের পক্ষে যথেষ্ট শক্তভাবে আর দাঁড়িয়ে যাবে না, মানুষের এই প্রশ্ন তৈরি হয়ে গেছে। এবং আমাদের মধ্যে তৈরি হওয়ার চাইতে যেটা জরুরি, সরকারকে ক্ষমতায় যারা টিকিয়ে রাখে সরকারি লোকজন, আমলা, পুলিশ এবং তার দলের লোকজন, তাদের আত্মবিশ্বাস ভেঙে চুরমার হওয়ার পরিস্থিতি কিন্তু হয়ে গেছে এবারকার এই ব্রিক্স সম্মেলনে।